প্রতিদিন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে শিশুরা। ঢাকা শিশু হাসপাতালে আইসিইউতে 8 জন সহ চিকিৎসা নিচ্ছে 56 শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে ডেঙ্গুতে চলতি বছর মারা গেছেন 51 জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন 256 জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এবছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা 11,500 জন। এদিকে ডেঙ্গু নিয়ে লোক দেখানো কাজ করা সংশ্লিষ্টদের হুঁশিয়ার করে দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। রিপোর্ট করছেন জাহেদ রহমান। ঢাকা শিশু হাসপাতালের বিছানায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছে ছোট্ট শিশুরা, যেখানে দুরন্তপনায় মেতে ওঠার কথা সেখানে হাতে ক্যানোলা, আর হাসপাতালের বিছানায় এখন নিত্য সঙ্গী এই শিশুদের। পাটিলেট কমে যাচ্ছে, এই কারণে ডাক্তাররা বলতেছে যে ডেঙ্গু। আমাদের ওইদিকে রেলগেটের এইদিকে খুব খারাপ অবস্থা, আবার বাসা বাড়িতেও খুব ডেঙ্গুর উপদ্রব আছে। হাসপাতাল ভর্তি ছিলাম, ওরা টাইফয়েড ধরা খেয়েছিল, তারপরে জ্বরটা যাইতেছে না, কী কারণে যাইতেছে না এটা বলতে পারতেছে না। তো এখানে আমাদের ফাটাই দিছে, এখানে আসার পরে আজকে 5 দিন পরীক্ষা করছে, ধরা খেয়েছে ডেঙ্গুটা। হাসপাতালটিতে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছে 641 জন, আর মারা গেছে 9 শিশু। এদিকে মিরপুর দক্ষিণ বিশিল এলাকা পরিদর্শনে এসে মেয়র স্কুল কলেজ খোলার আগে তা পরিষ্কার করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। আমাকে আরো অনেক 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 বেশি কাজ করতে হবে, আমার সাথে যখন কাজ করবে আমার কাউন্সিলর সহ আমার সিটি কর্পোরেশনের যারা আছেন সবাইকে আমি বলবো, ফাঁকি মারা যাবে না, লোক দেখানো কাজ করা যাবে না। এ সময় এডিসের লার্ভা পাওয়ায় মিরপুর একে ওয়াসার দায়িত্বরত নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দেওয়া হয়। সরকারি প্রতিষ্ঠানে যদি এই অবস্থা হয় এটা অত্যন্ত দুঃখজনক। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা।